আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো আপনারা যারা ক্যাশে কাজ করেছিলেন তো কিভাবে ক্যাশটা পেমেন্ট নেবেন সেই ভিডিওটাতে আমি দেখাবো এখানে যে বিষয়টা হচ্ছে আপনারা ক্যাশ থেকে যে মোটামুটি কাম করছেন তো এখন এখানে আরও কিছু ইনকামের অপশন আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ক্যাশটা কিভাবে পেমেন্ট নেবেন সেই প্রসেসটা আগে দেখাই তারপরে কিভাবে আপনি এখান থেকে আরও বেশি কয়েন ইনকাম করবেন যেটা আগে কেউ কখনও দেখায়নি সেটা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে দেখাই দেব তো এখানে পেমেন্ট মেথডটা আগে অ্যাড করবেন কীভাবে সেই প্রসেসটা দেখাই তো পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনি নিজের দিকে আসবেন আসার পর এই যে এখানে দেখেন আমাদের বেশ কিছু এক্সচেঞ্জার এখানে অলরেডি লিস্টেড হয়ে গেছে তো আপনি কিসে পেমেন্ট নেবেন সেটা আপনি চিন্তা ভাবনা করবেন তবে এখানে যদি আপনি বিট গেটে পেমেন্ট নেন তাহলে আপনাকে তারা তিরিশ হাজারের মতো টোকেন তারা দিবে তারা এই কথাটা বলছে তো বিটকেটে কীভাবে পেমেন্ট নেবেন সেই প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে প্রথমে নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে এক্সচেঞ্জ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন এক্সচেঞ্জে ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ অপশন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখেন বিট গেটে যদি নেন তিরিশ হাজার টোকেন পাবেন তাও যাই হোক এখানে আমি একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে শেয়ার শেয়ার একটা ক্লিক করে দিলাম তো এখানে ভিডিওতে একটা মজার জিনিস আমি দেখাবো সেটা এটা অবশ্যই দেখবেন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এখান থেকে আপনি এক ক্লিক কিভাবে অনেকগুলো কয়েন এনেও সেটা একটা গোপন টিপস আছে সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিচ্ছি তো এখানে আই होप এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে বলছি бит গেটের যে бит গেটের যে ওয়ালেটের যে ইউআইডি আছে সেটা এবং এখান থেকে অ্যাড্রেস তো আমি সরাসরি এখন бит গেটে চলে যাচ্ছি তাহলে বন্ধুরা তো আমি সরাসরি бит গেটে চলে আসলাম এখন বিষয়টা হচ্ছে আপনাদের бит গেট ওয়ালেট থাকলে হবে না কিন্তু এটা бит গেট যে অ্যাপস আছে প্লে স্টোর থেকে বিটগেট অ্যাপসটা ডাউনলোড করতে হবে বিটগেট বাইসেল যে অ্যাপস আছে সেটা ডাউনলোড করতে হবে অনেকে কিন্তু বিটগেট ওয়ালেট দিয়ে চিন্তা চিন্তাওনা করুন ওখানে পারবেন না তো বিটগেট অ্যাপস যেটা প্লে স্টোর থেকে ওটা ডাউনলোড করবেন ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তারপর এখান থেকে ডিপোজিট অপশন এখানে আমি ক্লিক করে দিলাম ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমরা কোনটা ডিপোজিট করবো সেটা আমাদের এখানে সার্চ করতে হবে তো আমি এখানে সার্চ করে দিচ্ছি স্ক্যাটস লিখছি সি এ টিএ ক্যাটস তো এই যে ক্যাটস লেখার সাথে সাথে উপরে প্রথমেই দেখবেন চলে আসছে ক্যাশ লিখে দিলাম তো ক্যাশ লিখে দেওয়ার পর এখান থেকে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কপি করবেন তো আমি অ্যাড্রেসটা কপি করলাম অ্যাড্রেসটা কপি করে সরাসরি আর বিট গেট ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনার ভেরিফাইড করা থাকতে হবে অর্থাৎ আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করা থাকবে তা না হলে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন না তো আমি অ্যাড্রেসটা বসাই দিলাম অ্যাড্রেসটা বসাই দেওয়ার পর ইউআইডি তো ইউআইডি কোথায় পাবেন ইউআইডিটা এখানে আসবেন উপরে আর ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে যে হোম পেজ এই যে ড্যাশবোর্ড অপশনটি দেখতেছেন এই জায়গায় এই জায়গায় একটু মার্ক করে দেখায় দিই তো সরাসরি এই জায়গার মধ্যে ক্লিক করবেন এই যে জায়গাটা দেখতেছেন এখানে আপনি ক্লিক করে দিলে ইউআইডিটা পেয়ে যাবেন আমি একদম লাইভ আপনাদেরকে করে দেখায় এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন এখান থেকে এই যে ইউআইডি শু করতেছে এই যে উপরে দিকে দেখেন এখান থেকে ইউআইডি যেটা কপি অপশন এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে ইউআইডিটা আপনি কপি করবেন এই যে কপি হয়ে গেলো তো ইউআইডিটা কপি করে সরাসরি আপনি আবার চলে আসবেন এখানে তো আসার পর এখান থেকে আমি এটা পেস্ট করে দিলাম দেখেন ইউআইডি সেট আপ হয়ে গেলো দেওয়ার পর নিচের দিকে যে লেখাটা আসছে এখানে স্যান্ড অপশন এই যে স্যান্ড অপশন দেখতেছেন এই স্যান্ড অপশন একটা ক্লিক করে দেবেন স্যান্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইউ আর নট ইলিজিবল তো সরি এখানে সম্ভবত কোনো একটা সমস্যা হচ্ছে পার্সোনাল তো এখন দেখেন এখানে বিষয়টা হচ্ছে আমি স্যান্ড অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কি লেখা আসতেছে তো এখানে লেখা আসতেছে তাদের যে তিনটা ক্রাইটেরিয়া দিয়েছে এই ক্রাইটেরিয়া যদি আপনি ফিল আপ করেন যে কোনো একটা ফিল আপ করলে আপনার হয়ে যাবে ইউ আর নট ইলিজেবল যদি আপনি ইলিজেবল হতে চান তাহলে এখান থেকে বলছে যে প্রসেসন অফ ও জি পাস ও জি পাস করতে হবে অ্যাটলিস্ট ওয়ান ট্রানজ্যাকশন অথবা একটা ট্রানজাকশন করতে হবে অথবা মিনিমাম অ্যাটলিস্ট ফাইভ ট্রেন রেফার করতে হবে এবং পনেরোটা টাস্ক করতে হবে তার এবং পাঁচটা অ্যাবারটোর আপলোড দিতে হবে তো এখানে তিনটা ক্রাইটেরিয়া দিয়েছে যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনি করলেই যদি আপনি সহজভাবে করতে চান তাহলে এখান থেকে অ্যাটলিস্ট ওয়ান ট্রানজ্যাকশান মানে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু টোন যদি আপনি ট্রানজ্যাকশন করেন এখানে তাহলে আপনি এখান থেকে ইলিজেবল হতে পারবেন তো এটা করলে করতে পারেন আর এটার দাম এত বেশি না ক্যাশের দাম এত বেশি হবে না হয়তো বা কিছু লাভ পাবেন যেহেতু আমাদের থার্টি পার্সেন্ট মাত্র তারা আমাদেরকে দিবে পুরোটাও দিবে না তো দেখেন আপনি যদি করতে চান তাহলে যে কোনো একটা ক্রাইটেরিয়া আপনি এখান থেকে ফিল আপ করে ইলিজেবল হতে পারবেন আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন তো এখানে আর মূল যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে এখান থেকে আপনার হোম পেজে আসবেন আশা করি এখানে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলোর মধ্যে আপনাদের যে একটা টাক্স আছে ওই এই যে এখান থেকে পাঁচটা রেফার করতে হবে এগুলা আসলে ঝামেলা আপনারা সহজভাবে এইখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে ওয়ান ট্রানজাকশন এখান থেকে করতে পারেন একটা ট্রানজাকশন করলে আর এখান থেকে এই যে নিট নেমের জায়গায় এই নিট নেমটা যদি আপনি এটা ফিল আপ করেন তাহলে আপনি এখান থেকে আরও তিনশো টোকেন পাবেন এই যে এক একটা ক্যাশ আপনাকে ক্যাশ ইমোজি যেটা আছে আপনার গুগল থেকে একটা ডাউনলোড করে দেবেন ইমোজি লিখবেন ক্যাশ ইমোজি লেখা যদি সার্চ করেন তাহলে ওইটা পাবেন পাওয়ার পরে এটা এখানে আপলোড দিয়ে দিলে আপনার প্রোফাইলে যদি টেলিগ্রামের প্রোফাইলে যদি ওইটা নেট নেমের জায়গা ওইটা বসায় দেন ক্যাশটা ইমোজিটা বসায় দেন তাহলে আপনি এখান থেকে আরও তিনশো টোকেন পাবেন আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটি